রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের শেষ ঠিকানা খিলগাঁও তালতলা কবরস্থান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে দাফন এবং শেষকৃত্য করা হয়। শেষ যাত্রায় পাশে নেই স্বজনরা। হাসপাতাল থেকে মরদেহ গ্রহণের পর দাফন ও সৎকারের পুরো প্রক্রিয়া সম্পন্ন করছেন আল মারকাজুল ইসলামের কর্মীরা। পলাশ হোসেনের ক্যামেরায় দেখুন তারেক শিকদারের প্রতিবেদন। দুটি মরদেহ নিয়ে জানাজায় দাঁড়িয়েছেন পাঁচজন। এরা কেউ মৃত ব্যক্তিদের স্বজন নয়। এই অন্তিম যাত্রায় স্বজনরা দূরে। লাশের আত্মীয় স্বজন অনেকে আসে না, অনেকে ফোন বন্ধ করে রাখে। হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ থেকে শুরু করে সবকিছুই করছে আল মারকাজুল ইসলামের কর্মীরা। করোনা আক্রান্ত রোগীদের দাফনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নিয়ম মেনেই সব কাজ করেন তারা। গোসল করানোর পর বিশেষ কফিনে ভরে মুসলিমদের দেহ নেওয়া হয় রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে। সেখানে জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করেন এই মানবিক যোদ্ধারা। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতেছি না, আমরা শুধুমাত্র মানব সেবা চিন্তা করতেছি। ছয়জন মানুষ লাগে, আমরা ছয়জন ধরেই নিয়ে যাই, নিয়ে কবরস্থানে লাশটা রেখে দিই। যেহেতু আমরা দেখছি কেউ আগে আসছে না, এই জন্য সমাজকে জাতিকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আমরা আগে আসছি। পৃথিবীর ইতিহাসে এমন নির্মম বাস্তবতা কখনো দেখেনি কেউ। একটি মরদেহ দাফনের পরেই প্রস্তুতি নিতে হয় আরেকটির জন্য। দাফন শেষে দোয়াইও অংশ নেন তারা। বর্তমান সময়ের মতো এমন মানবিক বিপর্যয় পৃথিবীর ইতিহাসে খুব কম এসেছে। তবে করোনার মতো এমন মানবিক বিপর্যয়ে খুদ স্বজনরা যখন তাদের প্রিয়জনের মরদেহ এড়িয়ে চলছেন, ঠিক তখনই আল মারকাজুল ইসলামের মতো এমন কিছু প্রতিষ্ঠান এগিয়ে এসছেন দাফন কাফন সম্পন্ন করার জন্য। এরপর পুড়িয়ে ফেলা হয় নিজেদের সুরক্ষা পোশাক। এদের একজন জানালেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চাইলে স্বজনরাও অংশ নিতে পারেন জানা যায়। আত্মীয় স্বজন কেউ যদি শরীক হতে চায়, অংশগ্রহণ করতে চায়, তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে তো তারা পিছনে অংশগ্রহণ করতে পারে। এ পর্যন্ত 100 বেশি মরদেহ দাফন ও সৎকার করেছে তারা। এর মধ্যে 12 জন হিন্দু ধর্মের, তাদের সৎকার করা হয় পোস্তাগোলা শ্মশানে। আল মারকাজুল ইসলামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসারে সব সম্পন্ন হয়। ট্রেনিং আমাদের যেভাবে শেখানো হয়েছে, পিপি কিভাবে পড়তে হবে, খুলতে হবে, মাস্ক কিভাবে পরবো, খুলবো এবং গাগলস এগুলো পরে আপ চোখ প্রোটেক্টেড করে তারপরে আমরা কাজে লাগি। দাফন করা প্রত্যেকের তথ্য সংরক্ষিত আছে নগর ভবন এবং কবরস্থান কার্যালয়ে। পরিবার চাইলেই যে কোনো সময় খুঁজে পাবে প্রিয়জনের কবর। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।